প্রিয়, আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের কণাঘর ও রান্নাঘরে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি, সম্পূর্ণ ভিন্ন স্বাদে ভীষণ টেস্টি এবং মজার একটি রেসিপি। ইলিশ মাছ ভাজে কীভাবে খুব সহজ অল্প সময় মধ্যে ইলিশ মাছ ভাজি করা যায় সেটা আজকে আমি আপনাদের দেখাবো। ইলিশ মাছ ভাজি করার জন্য যেসব উপকরণ দরকার সেগুলো হলো ইলিশ মাছ, পেঁয়াজ বাটা, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লাগবে তেল। এবার আমি মাছের ভিতর সমস্ত উপকরণ দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজ বাটা, এবার দেব হলুদ গুঁড়ো হাফ চা চামচ, মরিচ গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দেব স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণ মাখা হয়ে গেছে, এবার আমি একটি কড়াইয়ে দিয়ে দিছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এর ভিতর দিয়ে দেব মাছগুলো। এবার আমি মশলা গুলো দিয়ে দেবো। এরপর বাজার না হতে কিন্তু অপেক্ষা করবো। ইলিশ মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। একবার গাজা না হবে কিন্তু অপেক্ষা করব। মাছগুলো আরেকবার গাজা হয়ে গেছে, এবার আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এবার আমি দাঁত না দিয়ে 3 মিনিট রান্না করব। মিনিট হয়ে গেছে, এবার আমি দাঁত না উঠিয়ে
আমার রান্না হয়ে গেছে খুব সহজ অল্প সময়ে তৈরি হয়ে গেলো মজার একটি রেসিপি ইলিশ মাছ ভাজি। এবার আমি একটি বাটিতে উঠিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।